স্ত্রী স্বামীকে তার দোষের ব্যাপারে সতর্ক করেছে, তাকে সংশোধনের চেষ্টাও করেছে, তারপরেও স্বামী সংশোধিত হয়নি। এই অবস্থায় ধৈর্য ধরার মতো অবস্থাও নেই, একটার পর একটা টর্চার চলছে, কত ধৈর্য ধরবে? অন্যের কাছে দোষ চর্চা করা তারপরও জায়েজ নাই। তবে হ্যাঁ, স্বামীকে শাসন করতে পারে, স্বামীকে প্রেশার ক্রিয়েট করে ওই দোষ থেকে বিরত রাখতে পারে। এমন কারো কাছে যদি স্বামীর দোষ বলে, এটা গিবত হবে না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসূ মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ তাআলা বলেন, খারাপ কথা, অশ্লীল কথা, এগুলো আল্লাহ তাআলা প্রচার হোক এটা পছন্দ করেন না। তবে ইল্লা মান যুলিম, যার উপর জুলুম করা হয়েছে সে চাইলে ওই কথা প্রচার করতে পারবে নিজেকে হেফাজতের স্বার্থে। স্ত্রীর জন্য স্বামীর দোষ চর্চা করা জায়েজ, স্বামীর বাবার কাছে অর্থাৎ বউ তার শ্বশুরের কাছে বলবে যে আপনার ছেলে এই কাজ করছে, আমার উপর জুলুম করতেছে, আমার সাথে আচরণ করে চলছে। শ্বশুরের কাছে জন্যই বলতে পারবে, কারণ শ্বশুর স্বামীকে শাসন করার অধিকার রাখে। এইভাবে স্বামীর ওই অন্যায়টাকে দূরীকরণের জন্য, অন্যায় থেকে নিবৃত্ত করার জন্য স্বামীকে তার অভিভাবক, তার উপরস্থ কারো কাছে তার দোষ নিয়ে কথা বলতে পারবে। এছাড়া স্বামীর দোষ নিয়ে অন্য কারো কাছে কথাবার্তা বলা নারীদের জন্য জায়েজ নাই। কিন্তু অধিকাংশ বোনের অভ্যাস, স্বামীর দোষ নিয়ে যার সাথে চর্চা করবে, দোষ নিয়ে কথা বলার পরে আবার বলে দেবে তুমি কারোরে কইও না। তো যদি কাউকে নাই বলে, দোষের প্রতিকার হবে কেমনে? এতে বোঝা যায় এমন লোকের কাছে সে বলেছে যে প্রতিকার করার ক্ষমতাটা রাখে না। যে প্রতিকার করার ক্ষমতা রাখে না তার কাছে বলে তো কোনো লাভ নাই, ওই দোষ তো সংশোধন হলো না, বরং স্বামীকে হেয় করা হলো। স্বামীকে হেয় করে কোনো স্ত্রী মজা পাবে, এটা বিকৃত রুচির বহিঃপ্রকাশ। অনেকে আছে স্বামীকে ছোট করে মজা পায়, এটা ঠিক নয়। স্বামীকে গোলাম বানায় স্ত্রী যদি মজা পায়, এটা বিকৃত রুচি। কারণ স্বামীকে যদি দাস বানাও, ও নারী, ও বোন, তোমার পরিচয় হলো তুমি গোলামের বউ, ঠিক না? কোন নারী যদি স্বামীরে গোলাম বানায় মজা পায়, তাহলে নারীর পরিচয় হলো গোলামের। তুমি বড় হলা কেমনে? তুমি তো গোলামের বউ হইলা। আর অন্যের সামনে স্বামীকে যদি রাজা বানাতে পারো, তাহলে তোমার পরিচয় হবে তুমি রাজা, স্ত্রী রানী। তো নিজের দাম যদি বাড়াতে চাও, স্বামীর দাম বাড়াইয়া দাও, তাহলে তুমি রাজার স্ত্রীর মর্যাদা, তুমি রানী, রানী হলে। দাস বানাইলে, হেও করলে আমার স্বামী চোর, কথার কথা। কোনো নারী অন্য কারো কাছে হেও করলো স্বামীকে, তাহলে ওই মহিলা কার বউ? চোরের বউ হইল। আমার স্বামী খুব খারাপ আপনি বললেন অন্য কাছে, তাহলে আপনি কার বউ? খারাপ মানুষের বউ। এজন্য নারীরা তাদের স্বামীকে নিয়ে অন্যের কাছে দোষ চর্চা করবে না। এখন আমরা যারা আছি শ্বশুর, আমরাও মাঝে মাঝে মেয়েদের এই কথাগুলো শুনি, তখন আমাদের দায়িত্ব মেয়েকে বলা যে মা, তোমার স্বামীর দোষ আমার কাছে বলে লাভটা কি, বরং তুমি তাকে সংশোধনের চেষ্টা করো। তবে হ্যাঁ, যদি মেয়েটা পরামর্শ সুলভ আলোচনা করে বাবার সাথে যে বাবা আমি তো আর পারছি না, তাহলে এটাও নাজায়েজ হবে না। দোষ চর্চার উদ্দেশ্যে নয়, সংশোধনের উদ্দেশ্যে পরামর্শ করা জায়েজ আছে। কিন্তু আমাদের পয়েন্টটা হলো অন্যের কাছে স্বামীর দোষ চর্চা করবে না। মেয়েরা যখন মায়েদের বাড়িতে যায় তখন মায়েদের কাছে বিষয়গুলোর চর্চা বেশি হয়। তাই মা বোনদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনি আপনার মেয়ের জামাইয়ের দোষ সংশোধন করতে পারবেন না, তাহলে আপনি শুনে লাভ কি? আপনি মেয়েকে বলে দিন যে জামাইয়ের ব্যাপারে আমার কাছে সেই জ্ঞান জ্ঞান করা এটা সুন্দর নয়, বরং তুমি তার বাবাকে বলো। অথবা আপনাকে যদি বলে আপনি এটাকে দোষ চর্চা হিসাবে শুনে মজা নেবেন না, বরং আপনি মনে করবেন ঠিক আছে জামাইকে কিভাবে সংশোধন করা যায় আমরা পরামর্শ করতে চাই, পরামর্শ করে এটার সংশোধনের পদক্ষেপ নেবেন। কিন্তু পদক্ষেপ না নিয়ে শুধু শুনতেই থাকবেন, শুনে শুনে আপনিও স্বামী আপনার মেয়ের জামাইয়ের গীবতে অংশ নেবেন, তাহলে আপনার মেয়েও গীবতকারী, আপনিও হবেন গীবতকারী। গীবত শোনা গীবত করা দুটি সমান অপরাধ। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গীবাতি ওয়া ইসতিমাইল গীবাহ। এই বাতাস তো লাগে না, ঘটনা কি এটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা যেন গীবত না করি, ওয়া ইসতিমাইল গীবাতি, এবং আমরা যেন মনোযোগ দিয়ে গীবত না শুনি। ইস্তেমা মানে মনোযোগ দিয়ে শোনা। মানুষ যখন কেউ কারো গীবত করে আমরা কিন্তু সাধারণ শোনা শুনি না, ঠিক মনোযোগ দিয়ে শুনি। মোবাইলে কল আইলেও ধরি না, আগে এটা শুনি। নর্মাল শোনা না। গীবতের মাঝে শয়তান এমন মিষ্টি ঢাইলা দেয় যে খুব মজা লাগে, আরো ক। আল্লাহর হাবিব বলেছেন গীবত করো না, গীবত মনোযোগ দিয়ে শুনিও না। তাহলে মায়ের দায়িত্ব তার মেয়ে যখন তার মেয়ের হাজবেন্ডের ব্যাপারে দুশ্চর্চা করবে তখন মা যদি মনে করে এটা সংশোধনের উদ্যোগ নেওয়া আমাদের সম্ভব নয়, তাহলে মেয়েকে বলবে স্বামীর ব্যাপারে আমার কাছে গীবত করিও না, এসব শুনতে আমি রাজি নাই। তোমার স্বামীকে কিভাবে তুমি সংশোধন করবা তুমি নিজেই উদ্যোগ নেও, আর সম্ভব হলে মা উদ্যোগ নেবে, কিন্তু মজা করে গীবত শুনবে না। আর কোন নারী যদি স্বামীর জুলমের উপরেও ধৈর্য ধারণ করে, স্বামীর দোষ স্বামীকে বলবে, সংশোধন না হলে এর সওয়াব পাওয়ার মানসিকতা নিয়ে চুপ থাকবে। আমি গত জুমা বা তার আগের জুমায় বলেছি এমন ধৈর্যশীল নারী হযরত আসিয়ার সাথে জান্নাত পাবে। স্বামীকে অসন্তুষ্ট না করে আল্লাহর হক আদায় করে, স্বামীর হক আদায় করে চলবে, স্বামীর হক নষ্ট করবে না, কিন্তু স্বামীর জুলুমগুলো সহ্য করে নেবে। হযরত আসিয়াও সহ্য করেছিলেন, এই কারণেই তো আল্লাহ তাআলা আসিয়ার উপরে এত খুশি। হযরত আসিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আলোচনাও করেছেন। ইমরাতু ফিরাউন বলে আল্লাহ কোরআন মাজিদে হযরত আসিয়াকে নিয়ে কথা বলেছেন। 11 নম্বর গেল। 12 নম্বর হচ্ছে স্বামীর স্বার্থকে নিজের স্বার্থের উপরে প্রাধান্য দেবে। যে নারী তার স্বামীকে প্রাধান্য দেব ওই নারীর উপরে তার স্বামী থাকবে সন্তুষ্ট, এটাই স্বাভাবিক। আর স্বামীকে যদি সন্তুষ্ট রেখে কোনো নারী মৃত্যুবরণ করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোনো নারীর উপরে তার স্বামী সন্তুষ্ট, এই অবস্থায় যদি নারীর মৃত্যু হয় সে জান্নাতি হবে। আর সন্তুষ্ট রাখতে হলে স্বামীকে প্রাধান্য দেয়া। স্বামীর পূর্বে যদি খেয়ে নেয়, স্বামী ঘুমানোর আগে ঘুমিয়ে যায়, ভালো কম্বলটা নিজে গায়ে দেয়, ভালো বালিশটা নিজের মাথার নিচে দেয়, ভালো খাবারটা নিজে খেয়ে নেয়, স্বামী এগুলো টের পায়, এই স্ত্রীর উপরে স্বামী কি সন্তুষ্ট থাকবে? স্বামী দেখলো বিছানার ভালো বালিশটা স্ত্রী নিজের দখলে নিয়েছে, বিছানার মাঝে যে অংশে ময়লা নাই পরিচ্ছন্ন স্বামী দেখতে পেল স্ত্রী সে জায়গায় শুয়ে ফেলেছে। স্বামী অফিস থেকে ফিরে দেখে স্ত্রী আগে খেয়ে দিয়ে রেডি, স্ত্রী সব কাজে স্বামীকে সেরিয়ে ছাড়িয়ে যায়, স্বামীকে প্রাধান্য দেয় না, আগে আগে সব নিজেরটা বুঝে নেয়। নিশ্চিতভাবে এমন স্ত্রীর উপরে কোনো স্বামী সন্তুষ্ট থাকবে না। আর যদি স্ত্রীকে দেখে অফিস থেকে ফিরেছে রাতের 11টা বেজে গেল, সাধারণত 10টায় ফিরে, স্ত্রী 11টা পর্যন্ত না খেয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে, যখন দেখা যায় ভালো তরকারি সামান্য একটুকু আছে, একটুকরা মাছ আছে, আর বাকিটা দুপুর বেলায় খাওয়া শেষ, রাতের বেলা স্ত্রী সেই টুকরো মাছ স্বামীর প্লেটে তুলে দিয়েছে, নিজে খায় নাই, ইত্যাদি ইত্যাদি। যখন দেখে স্বামীকে নিজের উপরে প্রাধান্য দেয়, স্বাভাবিকতই স্বামী স্ত্রীর উপরে খুশি হয়ে যাবে। এই উদ্যোগটা নারীদের নেওয়া উচিত। আর কোনো নারী যদি উদ্যোগ নিতে পারে, সে তার স্বামীর মনকে জয় করতে বেশি দিন লাগবে না। এমন স্ত্রী, এই গুণ সম্পন্ন স্ত্রী, স্বামী যদি ফেরাউনের মতো জালেম হয়, তাকেও সে বশ করতে পারবে, তাকেও নিয়ন্ত্রণে আনতে পারবে। ব্যতিক্রম হতে পারে, সেটা কম। একজন আরব্য মা, তার নাম উমামা বিনতুল হারিস, তার কন্যাকে বিবাহ দেওয়ার পরে বাসর ঘরে দেওয়ার সময় কন্যাকে তিনি কিছু উপদেশ দিয়েছিলেন স্বামীর প্রাধান্যের ব্যাপারে। তার এই উপদেশগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। চমৎকার কিছু উপদেশ তিনি দিয়েছিলেন। আপনারা যারা বাবা আছেন, মা আছেন, আপনারা যদি আপনার মেয়েকে এই উপদেশগুলো দেন, সেগুলো শোনে, এগুলো আমল করবে, যে নারী তার দাম্পত্য জীবনে কলহ হওয়ার সম্ভাবনা নাই। এত চমৎকার কিছু উপদেশ দিয়েছেন। ওই নারী তার কন্যাকে বলছে, কালাত লাহা লিররিজালি খুলিকনা কামা খুলিকু লানা। মেয়েকে স্বামীর হাতে তুলে দেওয়ার আগে বলছে, মা মনি শোনো, আমরা যারা নারী, আমাদেরকে পুরুষের জন্য তৈরি করা হয়েছে। হ্যাঁ, এটাও সঠিক, পুরুষদেরকেও আমাদের জন্য তৈরি করা হয়েছে। তবে মাথায় রেখো, তোমাকে বানানো হয়েছে তোমার স্বামীর প্রশান্তির জন্য। তুমি তোমার স্বামীর কখনো অশান্তির কারণ হইও না। তার এই বক্তব্যটুকু আল্লাহর কোরআনের একটি ভাষ্যের সাথে হুবহু মিলে যায়। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজা লিতাসকুনু ইলাইহা। এটা আল্লাহর বড় করুণা, তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন। লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন স্ত্রীর কাছে গেলে প্রশান্তি অনুভব করো। স্ত্রীকে আল্লাহ তাআলা অশান্তির জন্য বানাইছেন না, প্রশান্তির জন্য। হ্যাঁ, তো স্ত্রী যেন কোনো স্বামীর অশান্তির কারণ না হয়। বিয়ের আগে ভালো ছিল, ছেলেটা হাসি খুশি ছিল, সবার সাথে মিলেমিশে চলত, চঞ্চল প্রকৃতির ছিল, সামাজিক পারিবারিক কাজে কর্মে এগিয়ে যেত। বিয়ের পরে আস্তে করে ছেলেটা যেন কিছুটা খামোশ হয়ে গেছে, চুপসে গেছে, এখন আর চঞ্চল নাই, এখন মানুষের সাথে মিশে কম, এখন আর চেহারা আগের মতো হাস্যজ্জ্বলতা নাই, যেন কিছুটা মলিন মলিন ভাব। বিয়ের পরে এমন যদি হয়, বুঝতে হবে এই নারী তার প্রশান্তির কারণ হয় নাই। এই জন্য মাটি বললেন, উমামা বিনতুল হারেস প্রথম কথা বললেন, মামনি শোনো, আমাদেরকে পুরুষের জন্য বানানো হয়েছে, আমরা হব তাদের প্রশান্তির কারণ। তাই তোমাকে আমি তোমার স্বামীর ঘরে তুলে দিচ্ছি। তোমার স্বামী অশান্ত হতে পারে, অশান্তির কারণ হতে পারে, এমন কোনো আচরণ কখনো তুমি করবে না। আশাদ্দামা তাকুনিনা লাহু ইজামা আশাদ্দামা ইয়াকুনু লাকি ইকরামা। তোমার স্বামীকে তুমি যত বেশি পারো তাকে তুমি সম্মান দিতে থাকবে, তখন তুমি দেখতে পাবে এক পর্যায়ে তার কাছে তোমার গুরুত্ব দিন দিন বেড়ে যাবে। তুমি তাকে শুধু সম্মান করতে থাকো, দেখবা এক পর্যায়ে তোমার গুরুত্ব তার কাছে অনেক বেড়ে যাবে। আর তুমি যদি তাকে অপমান করো, সম্মানের হানি করো, তার কাছে তুমি বিরক্তির কারণ হবে, তোমার গুরুত্ব তার কাছে কখনোই বাড়বে না। সে দূরে থেকে কমফোর্ট ফিল করবে, কাছে আসতে চাইবে না, দাম্পত্য জীবনে রসায়নটা ভালো হবে না, কেমিস্ট্রি জমবে না। এজন্য মা উপদেশ দিচ্ছে স্বামীকে যত বেশি পারো আশাদ্দা মানে চূড়ান্ত পর্যায়ে সম্মান করতে থাকবা। এই কথাটাও হাদিসের সাথে চমৎকার মিলেছে। রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো মানুষকে সিজদা করত আমি আদেশ করতাম, নারীদেরকে বলতাম স্বামীকে করো। সিজদার চেয়ে তাজিমের আর কোনো মাধ্যম নাই। এই জন্য আল্লাহ সিজদাকে বেশি পছন্দ করেন, কারণ একজন মানুষ যখন সিজদায় যায় তখন তার আমিত্ব থাকে না, ব্যক্তিত্ব থাকে না, কিচ্ছু থাকে না। তার দেহের সর্বশ্রেষ্ঠ অংশ মাথা আল্লাহ তাআলার কদমে লুটাইয়া দিয়া সে বুঝাইয়া দেয়, আল্লাহ তোমার কাছে আমার কিচ্ছু নেই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। সালাত দিয়ে শুরু হয়েছে। কুল ইন্না সালাতি হুয়া আল্লাহ, আমার নামাজ, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ সবটা তোমার, আমার কিচ্ছু নাই। শুরু হয়েছে সালাত দিয়ে, কারণ সালাতের মাঝে সিজদা আছে। আর সিজদা হচ্ছে বান্দা তার রবের কাছে সর্বস্ব লুটিয়ে দেয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। এই জন্যই তো প্রিয় নবী বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় যায় তখন সে রবের খুব নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। মা বলতেছে, তুমি তোমার স্বামীকে সবচেয়ে বেশি সম্মান করবে, তার কাছে তোমার গুরুত্ব বেড়ে যাবে। তাহলে আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আপনাদেরকে বলছি, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছেও মেসেজ চলে যাবে। আর ভাইয়েরা, আপনারা আপনাদের মেয়েদের কাছে মেসেজ পৌঁছাইয়া দেবেন। হযরত উমামার বক্তব্যটা বড় চমৎকার। যেই নারী চায় তার স্বামীর কাছে তার গুরুত্ব বেড়ে যাক, ওই নারীকে দায়িত্ব নিতে হবে স্বামীকে সম্মান করা। স্বামীর সম্মান হানি হয় এমন কাজ সে করবে না। স্বামীকে যতই সম্মান করতে থাকবে, স্বামীর কাছে তার গুরুত্ব দিন দিন বাড়তেই থাকবে। কুনি লাহু আরদা ইয়াকুন লাকি সামা। ও আমার মা মনি শোনো, তুমি তোমার স্বামীর জন্য জমিন হয়ে যাবে, তখন দেখবে তোমার স্বামী তোমার জন্য আকাশ হয়ে যাবে। জমিনের মাঝে আছে ধৈর্য, ধৈর্য, ধৈর্য। মাটির মতো এত ধৈর্য, এত বিনয় আর কোন মাখলুকের মাঝে নাই। এজন্য আপনি মাটিকে যাই করেন কোনো প্রতিউত্তর করে না, বরং আপনি কোপ মারেন সে দেবে যায়, ঘুষি মারেন নিচে চলে যায়, সে জায়গা ছেড়ে দেয় বিনয়ের সাথে। আমরা তার সাথে কত রকমের ব্যবহার করছি, সে আমাদেরকে বিনিময় কি দেয়? আমরা কুঠার দেই, আমরা কোদাল দেই, সে আমাদেরকে ফল ফলাদি দেয়। সুবহানাল্লাহ। সে বিনিময়ে ভালো কিছু দেয়। আমরা তার কাছে যখন যাই বীজ বুনি, তখন সে খুব কোমল হয়ে ওই বীজের অঙ্কুর উদ্গরণ করতে দেয়। এই জমিন যদি শক্ত আচরণ আমাদের সাথে করত, দানের বীজ তার চারাগুলো জমিনের উপর উঠতে পারত না। আমরা তালের চারা যখন বীজ, তালের দানা আমরা যখন রোপণ করি, এক দেড় হাত, দুই হাত নিচে আমরা রোপণ করি, জমিন যদি শক্ত আচরণ করত তাহলে তাল গাছ উপরে উঠতে পারত না, শিমের দানা উঠতে পারত না, গমের দানা উঠতে পারত না। সে আমাদের উপকারের জন্য বিনয়ী হয়ে যায়। দানাগুলো আস্তে করে বীজ আকারে বের হয়ে উপরে ওঠে, আমরা ফল ফলাদি খাই। আবার সেই জমিনের উপরে 15 তলা 20 তলা বিল্ডিং আমরা তুলি। জমিন তখন যদি এরকম নরম হয়ে থাকতো বিল্ডিংটা মাটির নিচে দেবে যেত। সে আমাদের জন্য তখন শক্ত হইয়া তার বুকের উপরে 100 তলা বিল্ডিংটাও ধরে রাখে। সে আমাদের প্রয়োজনে নরম হয়, আবার আমাদের প্রয়োজনে শক্ত হইয়া 100 তলা বিল্ডিং ধরে রাখছে। মা তার সন্তানকে বলছে স্বামীর জন্য জমিন হও, তখন সে তোমার জন্য আকাশের মতো ছায়াদার হয়ে যাবে। উদ্যোগটা মা তোমাকে নিতে হবে। তুমি তার জন্য বিছানার মতো হয়ে যাও, তাহলে সে তোমার জন্য খুঁটির মতো হয়ে যাবে। তোমার বিপদে আপদে সব জায়গায় একটা খুঁটি যেমন গড়ের ছাদটাকে শক্ত করে ধরে রাখে, তুমি তার জন্য বিছানার মতো হয়ে যাও, কোমল হয়ে যাও, নরম হয়ে যাও। বিছানা যেমন আশ্রয় দেয় মানুষকে, সুখ দেয়, আনন্দ দেয়, তুমি তাই করো। তোমার বিপদে আপদে সে তখন খুঁটির ভূমিকা রাখবে। কখনো স্বামীর গোপনীয়তা ফাঁস করে দিও না, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি, এর আগের জুমায়ও বলেছি। দুর্চর্চা করা, গোপন বিষয় তুলে ধরা, এটা তুমি করিও না। কুনি লাহু আমাতান ইয়াকুনলাকে আব্দা, তুমি তার জন্য দাসী হয়ে যাও, কয়েকদিন পরে দেখবে সে তোমার দাস হয়ে যাবে। পুরুষ হচ্ছে সিংহের মতো, ওগুলো বশ করা সহজ নয়। আল্লাহ পুরুষ জাতির মাঝে দিয়েছেন তুলনামূলকভাবে ব্যক্তিত্ব বেশি, রাজুলিয়ত বেশি, তার একটু মুডি হয় সৃষ্টিগত। এজন্য ছেলে মানুষ দেখবেন তারা 1.5 মাস 2 মাস পরে হাসে, জন্মের পরে 2 মাস 1.5 মাস পরে ছেলেরা হাসে, মেয়েরা 10 দিন পরে হাসে, 5 দিন পরে হাসে। দেখবেন আপনি ছেলে মানুষরা একটু বাহিরমুখী হয়, মেয়েরা অন্তর্মুখী হয়, এটা সৃষ্টিগত স্বভাব। ওই পুরুষ যারা সিংহের মতো, ওদেরকে বধ করা, ওদেরকে বশ করা, ওদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য মা তার মেয়েকে বলছে তুমি দাসীর আচরণ করো, তুমি সে যা বলে শোনো, তার কথা মতো চলো, কয়দিন পরে দেখবে সে তোমার কথা মতোই চলছে। শুরুতেই শাসন করতে যেও না, তুমি দাসী হয়ে যাও, কয়দিন পরে দাস পাবে। এর মানে স্বামী তোমার কথা শুনবে, এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। এই জন্য আপনাদের কাছে আপনাদের মেয়েরা এসে যদি অভিযোগ করে, আপনি তাকে ফুসলাইয়া উস্কাইয়া দেবেন না। যে আপনার জামাই বলে প্রতিদিন সকালবেলা গরম পানি করে দাও, গরম পানি আমি করব, শরীর 2-1 দিন খারাপ থাকতে পারে না, গরম পানি না করলে ফজরের সময় সে মন খারাপ করে, ধমক দেয়, আর আপনি বললেন বলে কি আমার মেয়েকে দিয়ে গরম পানি করায়? তো মেয়ে তো আরো বাদ দেবে, গরম পানি করে আমাকে দিয়ে রান্না করায়, আর আপনি বললেন বলে কি আমার মেয়ে রান্না করবে কেন, কাজের মেয়ে রাখতে পারে না। আপনার মেয়ের সাথে স্বামীর সম্পর্ক খারাপ হবে। আপনি এভাবে আপনার উস্কানিমূলক কথা না বলে তাকে আরো লাই না দিয়ে বরং তাকে বলুন স্বামীর কথা মানলে কি অসুবিধা আছে? স্বামী গরম পানি করতে বলে তো গরম পানি করে দাও, সে তো দোয়া করবে তোমার জন্য নাকি? স্বামী রান্না করতে বলে কাজের মেয়ের হাতের রান্না খাবে কেন, তুমি শিখতে পারো না রান্না? তোমার হাতের রান্না খেয়ে স্বামী প্রশংসা করলে তোমারও তো ভালো লাগবে। এইভাবে তাকে স্বামীর আনুগত্য করতে শিখিয়ে দেন। মা চমৎকারভাবে বললেন তুমি দাসী হয়ে যাও, কয়দিন পরে দাস পাবে। কুনি লাহু মুওয়াফাকাতান ওয়া শাদ্দা মা তাকুনিনা লাহু মুওয়াফাকাতান ইয়াকুন আতওয়ালা মা ইয়াকুনু লাকে মুরাফাকা। স্বামীর মন মতো হয়ে যাও নিজে, স্বামী যা চায় তুমি তাও হও। স্বামী তোমাকে যেভাবে দেখতে চায় তুমি নিজেকে সেভাবে সাজাও। স্বামী যেভাবে রান্না করা খেতে চায় তুমি সেভাবে রান্না করো। তোমার যে ব্যবহারটা স্বামী প্রত্যাশা করে সেটাই করো। স্বামী চায় যখন তিনি অফিস থেকে ফিরে আসবে তখন কাজ কাম বাদ দিয়া তুমি স্বামীকে অভ্যর্থনা জানাও, দরজাটা খুলে দাও, তার গায়ের জামাটা আস্তে করে বুতামগুলা তুমি খুলে নাও, তার পায়ের মোজাটা তুমি খুলে দাও। স্বামী এটা পছন্দ যদি করে, ও মা মনি তুমি তাই করো, তাহলে দেখবে তোমার পছন্দের গুরুত্ব তার কাছে বেড়ে যাবে। তুমি তোমাকে তার মতো সাজাও, কয়দিন পরে দেখবে সে তোমাকে, সে নিজেকে তোমার মতো সাজাবে। একই দাম্পত্য জীবনের জন্য পরামর্শগুলো কতটা ইম্পর্টেন্ট। আলাইকিল ইহতিরাস ওয়ালা বাইতিহি ওয়া মালিহি। তারপরে মা বলছেন তোমার স্বামীর সম্পদ, তার পরিবার পরিজনের ব্যাপারে তুমি হবে অধিক যত্নশীল। আলাইকা আন তুসিরি রিদাহু আলা রিদাকে ওয়া হাওয়াহু আলা হাওয়াকে। মায়ের বক্তব্য, তুমি সব সময় নিজের উপরে স্বামীকে প্রাধান্য দেবে, নিজে যা চাও তাকে স্বামীর চাওয়ার উপরে প্রাধান্য দিও না। এই পরামর্শগুলো উমামা দিয়েছেন তার মেয়েকে। আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমরা আমাদের মেয়েদেরকে পরামর্শগুলো দেব। মেয়েরা যদি মেনে চলে ওই দাম্পত্য জীবনে সুখের অভাব হবে না, আর না হয় ডিপ্রেশন তৈরি হবে। দুই পক্ষের এক পক্ষেই, হয়তো স্বামী ডিপ্রেশনে ভুগবে, না হয় আপনার মেয়েটা ডিপ্রেশনে ভুগবে। তাদের মাঝে দাম্পত্য জীবনে কলহ হবে, দূরত্ব বেড়ে যাবে। আর দূরত্ব বেড়ে গেলে মানুষ কোথায় যেতে পারে, কোন জায়গায় নামতে পারে, কি কাজ করতে পারে, এটা তো আমরা গত পরশুদিন নায়ক রিয়াজের শ্বশুরকে দেখে কিছুটা হলো বুঝেছি নাকি। একটা মানুষ কতটা দাম্পত্য জীবনে ডিপ্রেশনে ভুগলে ঠান্ডা মাথায় গুলি করে মরে যায়, আত্মহত্যা করে। আমি আশ্চর্য হয়েছি, কথা বলতে 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 মনে হয় যেন কোনো রকমের উত্তেজনা নাই, একবারে শান্তশিষ্টভাবে মানুষ যেমন খাবার খায় ইজিলি, সে গুলি করেছে কথা বলতে বলতে ইজিলি। আশ্চর্য ব্যাপার। আবার কালেমাও পড়ছে। লাইভটা আপনারা দেখেছেন হয়তো অনেকে। সে কালেমা পড়ে গুলি করেছে, যদি এই কালেমার কোনো মূল্য নেই। বিসমিল্লা পড়ে মদ খাইলে লাভ আছে? আত্মহত্যা করবে তার আগে কালেমা পড়বে, এটা আল্লাহর বিধানের সাথে তামাশার নামান্তর। আপনি কালেমা পড়ে আত্মহত্যা করবেন, এই কালেমার কোনো মূল্য নেই। আপনি কি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাকে কোনো মন্ত্র নাকি? এটা একটা বিপ্লব, এটা হচ্ছে চূড়ান্ত একটি কমিটমেন্ট, আপনার ঘোষণা। আল্লাহ ছাড়া কাউকে মানি না, তো আল্লাহ কয় আত্মহত্যা করো না, এরপরে কয় আল্লাহ ছাড়া কাউরে মানি না, গুলি করে দিয়েছে। হইল কালেমা ওদের কাছে মন্ত্রের মতো। কালেমা কোনো মন্ত্র নয়, কালেমা হচ্ছে একটি রেভলিউশন, এটা কি বিপ্লব, এটা পুরা জীবনের আমূল পরিবর্তন। নিজেকে আল্লাহর কাছে পরিপূর্ণ সঁপে দেয়া, আল্লাহর কাছে ন্যস্ত করে দেয়া, আমিত্ব ব্যক্তিত্ব বিসর্জন দেয়া, কমপ্লিটলি সারান্ডার করার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওইটা পরে আবার আত্মহত্যা করবেন, এটার কোনো মূল্যই নাই। আমরা তাকে দেখেছি একবারে শান্তশিষ্টভাবে আত্মহত্যা করেছে। কারণ হিসাবে উনি কিছু কথা বলেছেন। তার সন্তানরা কাছে নেই, তার স্ত্রীও তার কাছে নেই। উনি বলেছেন যে এমনও হতে পারে আমি যদি মরে যাই আমার লাশটা পৌঁছে থাকবে হয়তো ৬-৭ দিন, কেউ খবরও জানবে না, এতটা একা। অথচ তার মেয়ে আছে, তার ছেলে আছে, তার স্ত্রী আছে। আপনারা বলুন তো দাম্পত্য জীবনে সে কি সুখী ছিল? কি সুখী ছিল? কতটা অসুখী ছিল। এজন্য স্ত্রী, তার স্বামীর ক্যান্সার, আমরা জানি না কোন কলহ থেকে এটা হয়েছে, আমরা জানি না, কিন্তু আমরা অতটুকু জেনেছি একজন মানুষ একাকিত্বের কারণে সে আর দুনিয়াকে আকৃষ্ট মনে করেনি, দুনিয়াকে তার কাছে মজাদার লাগেনি, মনে করেছে এই কষ্টের চেয়ে মরে যাওয়াই ভালো। কিন্তু সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। দুনিয়ার ছোট ছোট কষ্ট থেকে বাঁচতে গিয়ে সে অনন্তকালের বড় কষ্টে ঝাঁপ দিয়েছে। আত্মহত্যা করে যে ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির কবর কি প্রশান্ত হবে? শান্তির জায়গা হবে? ভালো জায়গা হবে? দুনিয়ার মানুষ কিছু ভালো থাকে, কিছুক্ষণ খারাপ থাকে, কখনো মানুষ কাঁদে, কখনো মানুষ হাসে, কিন্তু কবরে যদি আগুনে পড়ে যায় আজীবন কাঁদতেই হবে, হাসার সুযোগ আর নাই। তাহলে এখানে ছোট ছোট কষ্ট ছিল, আত্মহত্যা করে বড় কষ্টে সে ঝাঁপ দিয়েছে, সে বুঝেই নাই, বাঁচতে গিয়ে সে বিপদে পড়ে গেল। আত্মহত্যা কোনো সমাধানের নাম নয়, আত্মহত্যা সমাধান হতে পারে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি নিজেকে যা দিয়ে হত্যা করবে তাকে কিয়ামতের দিন এভাবে শাস্তি দেয়া হবে। যে ব্যক্তি বিষ খায় মারা যাবে, কিয়ামতের দিন আল্লাহ ফয়সালা দেবেন, যা যা জাহান্নামে তুই বিষ খেতে থাক। লোকটা বিষ খাবে মরে যাবে, আবার জীবিত হবে, আবার মরবে, আবার জীবিত হবে, আবার মরবে, আবার জীবিত হবে। আগুনের মাঝে শাস্তি চলতে থাকবে অনন্তকাল। যে ফাঁসিতে ঝুলে মারা যাবে, জাহান্নামের আগুনের ভিতরে তাকে ফাঁসির মাঝে ঝুলিয়ে রাখা হবে, এইভাবে চলতে থাকবে অনন্তকাল। ওই লোকটা গুলি করেছে নিজেকে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ফয়সালা দিয়ে বলবেন, যা তোর হাতে একটা পিস্তল দিলাম, বুলেট দিলাম, নিজেকে গুলি করতে থাক, চলবে অনন্তকাল। নাউযুবিল্লাহ। যে যা দিয়ে নিজেকে হত্যা করবে, আত্মহত্যা করবে, তাকে এই আযাবটাই কিয়ামতের দিন চূড়ান্তভাবে দিয়ে দেয়া হবে। যাক তোর এটাই হোক। আত্মহত্যা কোনো সমাধানের নাম নয়। তবে আমরা খুব দুঃখের সাথে বলছি, বড় পরিতাপ তার মেয়ের জন্য। মেয়েটা ঢাকা শহরেই থাকে, তার ছেলে অস্ট্রেলিয়া থাকে। এই সন্তানের জন্য বাবা মা কত কিছু করে, কিন্তু সে সন্তানরা আছে, স্ত্রী আছে, লোকটা ডিপ্রেশনে ভুগে আত্মহত্যা করলো। এটা বড় পরিতাপের। অনেকে এমন আছে এখন যারা শেষ ঠিকানা পায় বৃদ্ধাশ্রম। পারিবারিক কি একাকিত্ব, যে এখন আর ঘরে জায়গাটাও নাই, ওই বুড়া মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে সন্তানেরা। এমন পারিবারিক কলহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। ও বোন, আপনাকে বলছি, আপনার স্বামী আত্মহত্যা করেছে, আপনি অস্ট্রেলিয়া বসে আছেন, আপনার স্বামী আপনাকে কাছে পায়নি, ক্যান্সারে আক্রান্ত। এটা কেমন মানুষ, আপনি কোন পর্যায়ে মানুষ চলে গেছে। এজন্য যারা চান তাদের মেয়ে ভালো থাকুক তার স্বামীর কাছে, হযরত উমামার দেয়া এই উপদেশগুলো আমরাও আমল করার চেষ্টা করব। 13 নম্বর, স্বামী রেগে গেলে ধৈর্য ধারণ করা। এটা স্ত্রীদের দায়িত্ব, এটা স্ত্রীর দায়িত্ব। স্বামী রেগে গেলে সে সবর করবে। যেই পরিবারে স্ত্রী যত ধৈর্যশীলা, ওই পরিবারে শান্তি ততই বেশি। স্ত্রী রেগে গেলে স্বামীকেও ধৈর্য ধরতে হবে, এটা আমরা এর আগের আলোচনায় বলেছি, কিন্তু আজকে বলছি ধৈর্যের ক্ষেত্রে স্ত্রী অগ্রগামী হবে। আল্লাহ তাআলা মেয়েদেরকে বানিয়েছেন কোমল প্রাণ করে, তাদের মন নরম, তাদের গায়ের মাংস নরম, তাদের গায়ের চামড়া নরম। পুরুষের মাংস শক্ত, পুরুষের চামড়া, ত্বক হচ্ছে রুক্ষ। পুরুষের স্বভাব, পুরুষের মেজাজ তুলনামূলকভাবে রুক্ষ। এভাবে আল্লাহ বানাইছে। পুরুষের মেজাজ রুক্ষ বানানোর কারণে শাসন ক্ষমতা আল্লাহ পুরুষের হাতে দিছে। নারীদের মন নরম, তাই সন্তানের লালন পালনের দায়িত্ব মারে দিছে। যদি নারীদের হাতে যেমন সন্তানের লালন পালনটা দিয়েছে, ওইটা যদি স্বামীর কাছে দিত, আমরা অনেকেই কানা হইয়া বড় হইতাম। তারপরে চোখ কানা করে ফেলতো বাপেরা। যেই জ্বালা মারে জ্বালা, মা যেই ধৈর্য ধরে কল্পনা করতে পারবেন না। রাতের 1টা নাই 2টা নাই 3টা নাই 4টা নাই, বিছনায় প্রস্রাব করছে, কেউ কেউ করে কানতেছে, আপনি ঘুমায় আছেন, মা কিন্তু বিরক্ত হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মাঝেই সন্তানকে আদর করে করে মুছে টুছে কত সুন্দর করে ঘুম পাড়াচ্ছে। মেয়েদেরকে আল্লাহ দিয়েছে কোমলতা, তো সেই মেয়েটা যদি স্বামীর সাথে তার বিপরীত আচরণ করে, রুক্ষ আচরণ করে, ওই দাম্পত্য জীবনে সুখ থাকবে না, কমে যাবে। এজন্য স্বামী যদি রেগে যায়, স্ত্রীদের দায়িত্ব তারা চুপ করে যাবে, কোনো বৈধ আর্গুমেন্টও করবে না। আমি আবার বলছি মা ও বোন, আপনাকে আপনার স্বামী রেগে গিয়েছে, আপনি থেমে যান, আপনি বৈধ আর্গুমেন্টও করবেন না। আপনি ভাবছেন কেন আমি যা বলেছি আমারটাই তো ঠিক, সে অন্যায় বলতেছে, অন্যায় বলতে হবে, আমি চুপ থাকবো কেন? আমি বলবো বোন, আপনি চুপ যদি না থাকেন, সে যে অন্যায় করছে সে তো এখন মেজাজের কারণে বুঝতে পারছে না এটা অন্যায়, সে তো সঠিক মনে করেই রেগে গেছে। তা আপনি রেগে গেলে পরিবেশ কি শান্ত হবে না যুদ্ধের মাঠ হয়ে যাবে? তো লাভটা হলো কি? গ্রামে গঞ্জে দেখা যায় অনেক পুরুষ বউ পিটায়, এগুলোকে আমরা পুরুষ বলি না, আমি বলি ওরা কাপুরুষ। স্ত্রীর গায়ে যারা হাত তোলে তাদের ব্যক্তিত্ব নাই, এগুলো পচা চরিত্রের মানুষ। কিন্তু যারা স্ত্রীকে পিটায়, আমিও তো গ্রাম থেকে বড় হয়ে আসছি, দেখেছি যে যেই পরিবারে মারামারি হয় ওই পরিবারে মারামারিটা বউয়ের মুখের কারণে হয়। স্বামী যখন একটু অন্যায় আচরণ করেছে, রেগে গেছে, বউ আরও একটু রেগে গেছে, স্বামী আরও রেগেছে, এক পর্যায়ে পুরুষ মানুষ হাত চালানো শুরু করে দিছে, আর মায়ের তলে থাইকাও বউ ঝগড়া করতেছে, কিল খাইতে খাইতে ভূত হয়ে যাইতেছে, তারপর মুখ বন্ধ করে না। এই চরিত্রের কারণে মায়ের আরো বেশি খাচ্ছে। নিশ্চয় এটা নেগেটিভ চরিত্র, এটা এই পুরুষ পুরুষ না, এটা কাপুরুষ। কিন্তু ওই মাইরটা বেশি খালো ওই মেয়েটা, তার মুখের কারণে। সে যদি চুপ করে যেত তাহলে এক পর্যায়ে পুরুষটাও থেমে যেত, এক হাতে তালি বাজে না। এক মহিলা ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর আমার স্বামী বড় বদমেজাজি, অফিস থেকে বাসায় আসতে আসতে দোষ ধরা শুরু করে, একটু কথা বললে রেগে যায়, রাগ করে মাইরও দেয়, অবস্থা বড় খারাপ, কেমনে স্বামীকে থামায় আমি বুঝতে পারছি না, আপনি একটা তাবিজ দেন। হুজুর কয় তাবিজ লাগবে না, তাহলে আপনি একটা কাজ করেন, একটু পানি ফোড়া দিই, আমি এক গ্লাস পানি পরে দেব, এই পানিটা আপনার স্বামী দরকার নাই, এটা আপনাকে দিচ্ছি। সেটা হলো স্বামী যখনই ঘরে ঢুকবে কলিং বেল টিপ দেবে, আপনি তো বুঝবেন যে আপনার স্বামী আসছে, তখনই ওই গ্লাসের পানি পড়া থেকে একটু পানি আপনি মুখের মাঝে নেবেন, খাবেনও, গিলবেনও না, ফেলবেনও না, শুধু মুখের ভিতরে রেখে দেবেন। 10 থেকে 15 মিনিটে পানি ফেলবেন না। এক সপ্তাহ ট্রেনিং দেন, স্বামী বালা হয় কেমনে দেখবেন। এখন হুজুরের পানি পড়া পাইয়া মহিলা স্বামী ঘরে আসলেই মুখের মাঝে পানি লইয়া চুপ করে থাকে। তো স্বামীর তো অভ্যাস খারাপ, এই দোষ ওই দোষ ধরে, এইটা করছো কেন, ওটা করো নাই কেন। এখন মহিলা যে কথা বলবে পানি না পইরা যাবে, হুজুর না কইছে গিলাও যাবে না, ফেলাও যাবে না, এখন মহিলা তো পানির কারণে চুপ। তো স্বামী তো দেখে কিরে এত বকি, কথা কয় না, তো 2-4 মিনিট দোষ টোষ ধইরা বকাবকি করে স্বামী আবার শান্ত হইয়া যায়। মহিলা মনে মনে কয় ওষুধে কাম হইতেছে। সপ্তাহখানেক পরে স্বামী মনে মনে ভাবে, আরে আমার বউ এত ভালো হয়ে গেল, এক পক্ষে এত বকি, এত ধৈর্যশীলা হয়ে গেল, যা আমি ঠিক করছি না। এখন স্বামী অফিস থেকে আসে আর বকাবকি করে না, মহিলা তো পানি নিয়ে চুপ, কিরে স্বামী বকে না কেন? সপ্তাহখানেক পরে হুজুরের বাড়িতে যে হাদিয়া তো পানি হাজির, হুজুর আমনের দোয়া কামে লাগছে। হুজুর কয় কিচ্ছু পইরা নাই, শুধু আপনার মুখ বন্ধ কইরা দিছি, কিচ্ছু পড়ি নাই, ফুঁও দেই নাই, কারণ আমি বুঝেছি এক হাতে তালি বাজে না। স্বামী আপনার ভালো নয় কথা ঠিক, কিন্তু আমনেও ভালো না, কিছু আমনেও কইছেন তাই ফেঁস লাগছে, তা আপনারে বন্ধ করছি, ফেঁস ছুটা গেছে। আমি জানি না এই কথা সত্য কিনা, এটা শুনেছি ছোটকালে কারো থেকে এই ওয়াজটা, তবে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট ওয়াজ। আমার মায়েরা, আমার বোনেরা, যদি আপনি চুপ থাকতে পারেন ওই পরিবারে দাম্পত্য কলহ থাকবে না। 14 নম্বর, স্বামীর মনতুষ্টির জন্য সেজে গুজে থাকা, এটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা ভিতরে ঢুকে যান না, যারা বাইরে দাঁড়ায় আছেন একটু ভিতরে ঢুকে, বৃষ্টি হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ বৃষ্টি হচ্ছে মনে হয়, আপনারা একটু একটু আজকে যদি একটু ভিতরে ঢুকে যান, আমরা মাইন্ড করব না, আপনারা একটু ধাক্কায় ধাক্কায় ঢুকে যান বৃষ্টিতে কষ্ট পাচ্ছে আপনারা যারা ফাঁকা রাখছেন আপনারা দয়া করে একটু ফিল আপ করে দেন ভাইয়েরা কষ্ট পাচ্ছে আমরা আলোচনা শেষ করে ফেলতেছি ইনশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ স্বামীর মনতুষ্টির জন্য স্ত্রী সেজে গুজে থাকবে এটা স্ত্রীর দায়িত্ব এই দায়িত্ব আমাদের দেশের মেয়েরা খুব খামখেয়ালি করে খুব তারা সাজে তবে বাইরে যাওয়ার সময় অধিকাংশ মেয়ের কথা বলছি স্বামীর জন্য সেজে গুজে লিপস্টিক দিয়ে আইলিনার দিয়ে মাস্কারা দিয়ে একবারে বিউটি পার্লারের মতো সেজে স্বামী অফিস থেকে আসতেছে তাই 10 মিনিট আমি স্বামীর জন্য সেজে ফিটফাট হয়ে থাকলাম এমন নারীর সংখ্যা 100-এর মাঝে মনে 2 জন পাওয়া কঠিন বরং আধা ঘন্টা সাজবে প্রয়োজনে 32 মিনিট আর 2 মিনিট বেশি কখন যখন বাহিরে যাবে আচ্ছা বাহিরে যখন একটা মেয়ে সেজে গুজে যায় তার সৌন্দর্য কি স্বামী দেখে না পরপুরুষ দেখে পরপুরুষকে দেখানোর জন্য স্বামী লিপস্টিক কিনে দিছে লিপস্টিক কিনলো কেডা দেখলো কেডা খরচ করলো স্বামী এত টাকা খরচ করে এত বড় মেকআপ বক্স নিয়ে আসছে 5000 টাকা দিয়া বউ সেজেছে ঠিকই কিন্তু বাহিরে যাওয়ার সময় তো দেখলো তো পাবলিক রিক্সাওয়ালারা পথের পথিকেরা যতজন দেখেছে তাদের একটা করে যদি কবিরা গুনাহ হয় খারাপ নজরে দেখে 1000 লোকে যদি দেখে তাদের ইন্ডিভিজুয়ালি 1000 কবিরা গুনাহ হবে একটা একটা আর ওই মহিলার হবে একাই 1000টা বরং নারীরা যখন বাহিরে সেজে গুজে যায় তখন ওই নারীর দিকে তাকায় তার অফিস কলিগ ব্যাংকে চাকরি করে মহিলা পাশাপাশি চেয়ারে বসে ব্যাংকে চাকরি করছে মেয়েটার ঠোঁট বড় সুন্দর গালের চামড়া বড় সুন্দর চোখে দিয়েছে হরেক রকমের সৌন্দর্যের উপাদান ওই পাশের অফিসার আফা আফা কইয়া চমৎকার ভাবে গল্প করে আর মজা নেয় অথচ ঘরে যখন ফিরে তখন গ্রামের দুর্গন্ধ গায়ে থাকে স্বামীর জন্য সাজে না গোজে না স্বামী পায় একটা ময়লাওয়ালা বউ আর অফিসে যায় পাইয়া একটা পরিপাটি আফা তখন স্বামী বউয়ের প্রতি আকৃষ্ট থাকে নাকি পরনারীর দিকে অফিসে যাওয়ার সময় কেন সাজবেন আপনি তখন তো কথা ছিল ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো সৌন্দর্য চর্চা করে বের হইও না একটি কথা যতই খারাপ মনে হোক আপনাদের কাছে আমার বোনেরা কষ্ট পেতে পারে কেউ কেউ কিন্তু আমি বলছি এ কারণে যে এটা বাস্তব বাহিরে সেজে গুজে যায় যে সমস্ত মহিলারা ওর হচ্ছে অধিকাংশ পতিতা সেজে গুজে বের হয় কালকে রাতও আমি দেখেছি রাতের মনে হয় 3:30 আমি ফিরছিলাম এখান দিয়ে আমার নোয়াখালী মাহফিল ছিল ঢাকা মেডিকেলের পাশে দেখেছি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সেজে গুজে যুবতী নারী রাতে 3:30 রাস্তার উপরে দাঁড়িয়ে আছে পার্লারের সাজ নিয়ে ওরা কারা রাতের বেলা রাস্তা দাঁড়িয়ে আছে কারা কার জন্য ওয়েট করছে ওরা 2 নম্বর মহিলা আপনি তা নয় কিন্তু আমি আপনাকে বলছি আপনি সাজলেন বাহিরে যাওয়ার সময় ওরা অপেক্ষা করছে পরপুরুষের জন্য তা আপনার সৌন্দর্য দেখছে কি আপন পুরুষ না পরপুরুষ তো কি হলো রেজাল্ট এই জন্য নারীরা সাজবে ঘরে যত রকমের রং সব জায়েজ আপনার জন্য নারীদের জন্য ইসলাম সকল রং জায়েজ করে দিয়েছে নখ সাজাবেন ঠোঁট সাজাবেন মুখ সাজাবেন গা সাজাবেন পায়ের মাঝে আপনি মেহেদি দেবেন বলে হুজুর পায়ে মেহেদি দেয়া কি জায়েজ আমি বলি কেন না জায়েজ রাসুল নাকি দিছে দাড়িতে ওই মেহেদি আমরা পায়ে কেমনে দেই তা আমি বলি রাসুল তো দাড়িতে তেলও দিছে তো পায়ে তেল দেন কেমনে কথা কি বোঝেন নাই রাসুল কি পায়ে তেল দেয় নাই তো আপনি পায়ে তেল দেবে রাসুল কি দাড়িতে তেল দেয় নাই মাথায় তেল দেয় নাই হাদিস হলো রাসুল মাথায় তেল দিতেন অলওয়েজ অভ্যাসগত এক টুকরো কাপড় রাখতেন কাপড়টা তেলের কারণে চুপচুপা হয়ে মাথায় লেগে থাকতো মানে টুপিটা মাথায় লেগে থাকতো তো রাসুল তো মাথায় তেল দিছে দাড়িতে দিছে পায়ে আমরা তেল দেই অসুবিধা নাই যেই মেহেদিটা রাসুল মাথায় দাড়িতে দিয়েছে হ্যাঁ ওই মেহেদিটাই কি আপনি দিচ্ছেন না ভিন্ন মেহেদি ওই কি সৌদি আরবের মেহেদি বাংলাদেশে আইছে নাকি ওটা রাসূলের 1400 বছর আগেরটা না তো না জায়েজ হবে কেন নারীদের পা সাজবে আল্লাহর হাবিবের সাথে এক মহিলা কথা বলছিল হাত বাড়িয়ে দিয়েছে কিছু নেয়ার জন্য রাসূল বললেন এটা কি পুরুষের হাত না মহিলার হাত বলল এটা মহিলার হাত রাসূল বললেন মেহেদি কোথায় অর্থাৎ একজন নারী তো স্বামীর জন্য সাজবে তোমার হাত তো পুরুষের হাতের মতো মেহেদি কোথায় এজন্য মেয়েরা সেজে গুজে থাকবে যদি একজন নারী সেজে গুজে স্বামীর জন্য অপেক্ষা করে স্বামী পর নারীর প্রতি আকৃষ্ট হবে না আমাদের জাপানি একজন বোন মুসলিম নারী উনার নাম খাওলা নিকিতা উনি চমৎকারভাবে একটি কথা লিখেছেন তার একটি বইতে খাওলা নিকিতা এ ভিউ থ্রো হিজাব একটি বই লিখেছেন তার ৬৪ নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন বাংলা না বললে হবে ইংরেজিতে লিখেছেন সাম জাপানিজ ওয়াইফস মেক আপ অনলি হোয়েন দে গো আউট never minding at home how they look but in Islam a wife tries to be beautiful especially for her husband and a husband also tries to have a nice look to please his wife Islam eta boleche ekjon nari tar shami ke anondo deyar jonno sajbe abar purushao sajbe tar stiri ke anondo deyar jonno ১৫ নাম্বার স্বামীর সামর্থ্যের বাইরে কিছু দাবি করবে না ১৬ নাম্বার স্বামীর সাথে জেদ করে জিতে যাওয়ার মানসিকতা পরিহার করবে দিস ইজ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট অনেক মেয়ে আছে একটু যদি স্বামীর সাথে বাকবতণ্ডা হয় কোনো কারণে মনোমালিন্য হয় আর কথাই বলে না স্বামীর রাগ ভাঙায় না অপেক্ষায় থাকে স্বামী কখন রাগ ভাঙাবে এটা মোটেও ভালো লক্ষণ নয় এতে করে কি হয় দাম্পত্য জীবনে ফাটল তৈরি হয় এই ফাটলটা আস্তে আস্তে বড় হতে থাকে বড় হতে হতে কলহ তৈরি হয় দূরত্ব তৈরি হয় শয়তান সুযোগ নেয় শয়তান তখন বলে দেখছো তোমার বউ কি মেজাজি কি একঘোয়ামি কি তার পার্সোনালিটি সে তোমাকে মূল্যায়নই করলো না অথচ দেখো তোমার পাশে যে চেয়ারে বসে ওই আফাডা কত সুন্দর কইরা তোমার লগে কথা কয় শয়তান তখন পরনারীর প্রতি স্বামীর মাইন্ডকে ঝুঁকিয়ে দেয় আপনার থেকে দূরত্ব তৈরি হয় এটা একজন নারীর জন্য ভালো স্বভাব নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নিসাউকুম মিনাল জান্নাহ তোমাদের সেই নারী জান্নাতি নারী আলওয়ালুদ আলওয়াদুদ যে নারী হবে স্বামীর প্রতি খুব বেশি ভালোবাসা প্রবণ অধিক সন্তান প্রসবকারিণী আল আউদাতু আল আউদু আলা জাওজিহা স্বামীর কাছে বারবার প্রেম নিবেদনকারিনী স্বামীকে ধরবে স্বামীকে ছুবে স্বামীকে কাছে টানবে লজ্জার কিছু নেই এখানে হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না আপনার স্বামীকে আপনি কাছে টানবেন না তো টানবেন কাকে স্বামীর হাত ধরবেন লজ্জার কিসের বয়ফ্রেন্ডের হাত ধরে হাঁটতে লজ্জা লাগে না স্বামীরটা লজ্জা লাগবে এটা কি হয় রাসূল বলে সে নারী জান্নাতি নারী অর্থাৎ তার চরিত্র জান্নাতি নারীদের চরিত্র আল আউদু ইলা জাওজিহা স্বামীকে সে বারবার প্রেম নিবেদন করবে কাছে জানবে ফাইদা গাদেবা যদি স্বামী কখনো নারাজ হয় যা আত মেয়েটা স্বামীর কাছে যাবে হাত্তা তাদা ইয়াদাহা ফি ইয়াদি জাওজিহা স্বামীর হাতের উপর নিজের হাত রাখবে ওয়াতাকুলু স্বামীকে বলবে লা আদুকু গামদান হাত্তা তারদা তুমি যদি আমার উপর এরকম রাগ করে থাকো আমি কিন্তু কিচ্ছু খামু না অর্থাৎ স্বামীকে সে বলবে তুমি না খাইলে আমি খাবো না রেগে থাকলে আমি কিন্তু না খেয়ে থাকবো অর্থাৎ স্বামীকে বুঝাবে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি তোমার রাগ আমাকে কষ্ট দেয় এর জন্য নারী অভিমানী হয়ে স্বামীকে ছোট করে স্বামী যাইয়া হাত ধরে বলবে সরি তারপরে মুচকি হাসি দিয়া বলবে বাহ তুমি কত ভালো এটা নয় বরং আপনি স্বামীর কাছে সরি বলবেন স্বামীর সামর্থ্যের বাহিরে দাবি করলে স্বামী হারাম খাবে স্বামীর আত্মীয় স্বজনের যত্ন নেবেন এটা খুব দরকার আজকে আপনি শাশুড়িকে অবহেলা করবেন অনেক মেয়ের বোনেরা এটা করে বিয়ের পরে আলাদা থাকতে চায় স্বামীর সাথে শাশুড়ির সাথে থাকতে চায় না কালকে আপনি শাশুড়ি হবেন সাবধান আজকে আপনি বউ কালকে হবেন শাশুড়ি তা আপনার পুত্রবধূ কি করবে এইটাই করবে তেলকালা ইয়াবনুদাবিলু হাবাইনান নাস স্বামীর মৃত্যুর পর ইদ্দত পালন করবে এই বিষয়গুলো আরও বিস্তারিত জানবেন আমার এই বইটা আছে যারা কিনেননি কিনে নেবেন এখন এটা খুব দরকার ওই লাইব্রেরিতে সামনে আছে পড়বেন পড়াবেন জানবেন জানাবেন আল্লাহ দ্বীনের সাথে থাকার তৌফিক দান করুন আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মেহেরবানি করে